নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই পর্বে আমরা পার্লামেন্ট নিয়ে আলোচনা করব, আর পার্লামেন্টে এটা হবে লোকসভা পার্ট থ্রি। অর্থাৎ লোকসভা নিয়ে দুটি ভিডিও এর আগে আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো এটা লোকসভার পার্ট থ্রি এর ভিডিও। আর এই ভিডিওতে আমরা পার্লামেন্টারি কমিটিগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি বলেছিলাম আমি পার্লামেন্টারি কমিটি এবং কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করব, কিন্তু আমি ভাবলাম না যে একসাথে আলোচনা করতে গেলে গুলিয়ে যেতে পারে, সেই জন্য পার্লামেন্টারি কমিটিগুলো আজ আলোচনা করে নিই। তারপর রাজ্যসভা নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিও থেকে রাজ্যসভা শুরু হবে এবং তারপরে গিয়ে রাজ্যসভা একদিনে শেষ হয়ে যাবে এবং তারপরে আমি ইম্পর্টেন্ট টার্মগুলো নিয়ে আলোচনা করে দেবো। তো চলুন শুরু করা যাক, এবং শুরু করবার পূর্বে একটি রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ পান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এ থেকে যদি কোনো রকম উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একেবারেই। চলুন প্রথমে আমরা টাইপস অফ পার্লামেন্টারি কমিটি জেনে নিই। পার্লামেন্টারি কমিটি কি আসলে? সংসদের নিয়ে, সংসদের বিভিন্ন সদস্যদের নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয় সংসদের কার্যাবলী সুষ্ঠুভাবে গঠন এবং পরিচালনা করার জন্য। তো এই পার্লামেন্টারি কমিটি দুই ধরনের হয়। এক, অ্যাডহক কমিটি, এখানে একটা মাঝে ডট হবে। তারপর আর এটা হবে স্ট্যান্ডিং কমিটি। এই অ্যাডহক কমিটি এর বাংলা টার্ম করলে হবে স্থায়ী কমিটি, সরি অস্থায়ী কমিটি, এবং স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটি। অ্যাডহক কমিটি অস্থায়ী কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটি। তো এই হলো দুটি কমিটি, পার্লামেন্টের সদস্যদের নিয়ে এই দুটি কমিটি ভাগ করা হয়েছে। স্পেশালি যদি বলা হয় যে পার্লামেন্টারি কমিটি কত ধরনের, দু ধরনের হবে অ্যান্সার, অ্যাডহক কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি। এরপরে গিয়ে আমরা অ্যাডহক কমিটি এবং স্ট্যান্ডিং কমিটির এক একটা পার্টগুলো নিয়ে জানব। তো প্রথমে আমরা অ্যাডহক কমিটি এবং তার এক্সাম্পল জেনে নেবো, এবং তারপরে গিয়ে আমরা স্ট্যান্ডিং কমিটি এবং তার এক্সাম্পল জেনে নেবো। তারপরে গিয়ে এক একটা স্ট্যান্ডিং কমিটির এক্সাম্পল যে কমিটিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখুন অ্যাডহক কমিটি, তার আগে আমি স্ট্যান্ডিং কমিটির একবার বলে দিচ্ছি। তাহলে স্ট্যান্ডিং কমিটিটা বলা থাকলে তাহলে অ্যাডহক কমিটি বুঝতে অনেকটা সুবিধা হবে। স্ট্যান্ডিং কমিটি বা স্থায়ী কমিটির কিছু বৈশিষ্ট্য আমি বলছি, যদি পার্থক্য আকারে স্ট্যান্ডিং কমিটি এবং অ্যাডহক কমিটির পড়া যায় তাহলে খুবই ভালো। যেমন ধরুন অ্যাডহক কমিটি অস্থায়ী কমিটি, পার্থক্য লিখতে পারেন এটা অস্থায়ী। আর স্ট্যান্ডিং কমিটি কি? এটি স্থায়ী কমিটি, কিন্তু নির্দিষ্ট সময় পরে এদের চেয়ারম্যানশিপ এবং সদস্যপদ পরিবর্তিত হয়। দু নম্বর পয়েন্ট, স্থায়ী কমিটি এর জন্য কোনো সুপারিশের বাধ্যবাধকতা নেই এবং এটা শুধুমাত্র উপদেশমূলক। অর্থাৎ স্থায়ী কমিটি শুধুমাত্র উপদেশ দেয় এবং এর সুপারিশের কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। আর এই কমিটিতে পার্টির পক্ষপাত করা হয় না, অর্থাৎ কোনো দলের, কোনো রাজনৈতিক দল বা কোনো একটা পার্টি, একটি আলাদা দলকে কিন্তু পক্ষপাত করা হয় না বা নিরপেক্ষ থাকা হয়। এর এক্সাম্পলগুলো আমরা প্রথমে জেনে নিই একটু। এক্সাম্পল হচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক স্থায়ী কমিটি বা ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি। ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি, এখানে টোটাল সদস্য থাকে 31 জন, যার মধ্যে 21 জন থাকেন লোকসভা প্লাস 10 জন থাকেন রাজ্যসভা। ডিপার্টমেন্ট ভিত্তিক স্থায়ী কমিটি বা ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটির কিন্তু 31 জন সদস্য, তার মধ্যে 21 জন লোকসভা সদস্য এবং 10 জন রাজ্যসভা সদস্য। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই যে 31 জন, এরা কিন্তু কেউই মন্ত্রিসভার সদস্য হবেন না, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার কিন্তু কেউই হবেন না। তো দু নম্বর কমিটি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি বলা হয় সংক্ষেপে এখানে, এটাকে আপনারা বলতে পারেন পিএসি বা প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এটার সদস্য কত? 22 জন সদস্য। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হচ্ছেন 22 জন। এর মধ্যে 15 জন লোকসভা এবং বাকি 7 জন রাজ্যসভা সদস্য। এখানেও কিন্তু কেউই মন্ত্রিসভার সদস্য নন এমন সদস্যদের দরকার। 3 নম্বর হলো এস্টিমেট কমিটি। এস্টিমেটস কমিটি এর টোটাল সদস্য সংখ্যা হলো 30 জন, আর এখানে 30 জনই লোকসভা সদস্য, আর এদের মধ্যে কেউই কিন্তু মন্ত্রিসভার সদস্য নন, বারবার করে বলে দিচ্ছি। তো এরপরে আরেকটা রয়েছে পিএসইউ, আর এর জন্য যে কমিটি তাতে 15 জন লোকসভা সদস্য, 7 জন রাজ্যসভার, আর এখানে মন্ত্রিসভার সদস্য নন এমন। আরেকটা রয়েছে এসসি এবং এসটিদের জন্য কল্যাণের জন্য কমিটি, অর্থাৎ কমিটি ফর এসসি অ্যান্ড এসটি, পার্লামেন্টারি কমিটি ফর এসসি অ্যান্ড এসটি। এটা 20 জন লোকসভা সদস্য এবং 10 জন রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত।
তো এই গেল স্ট্যান্ডিং কমিটি এবং এর উদাহরণ। এবং এরপর আমরা অ্যাডহক কমিটি বা অস্থায়ী কমিটি সম্পর্কে একটু জেনে নেব। এই কমিটি যেমন বলে দিলাম অস্থায়ী কমিটি, আর কোনো একটি নির্দিষ্ট সময়ে বিশেষ বিশেষ উদ্দেশ্যকে তৈরি করা হয়, আবার পরে কিন্তু একে ডিসলভ করা হয়, এটা আবার ভেঙে দেওয়া হয়। আর এই কমিটি ভঙ্গ করা মানে ভেঙে দেওয়া হয় বলতে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ভেঙে মানে তৈরি করা হয়, আর এই কমিটি কিন্তু ভঙ্গ করা হয় না। আর উদ্দেশ্য সফল হলে এই কমিটির আর কোনো অস্তিত্ব থাকে না। ভঙ্গ করার অস্তিত্ব না থাকার মধ্যে পার্থক্য আছে কিছুটা, যে এই কমিটি পরবর্তীকালে কিন্তু থাকবেই না। তো এর এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে যৌথ সংসদীয় কমিটি প্রথম, বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। এছাড়াও যেমন বিলগুলির জন্য সিলেক্ট কমিটি, তারপর বিভিন্ন বিলের জন্য যৌথ কমিটি, জয়েন্ট কমিটি ইত্যাদি অ্যাডহক কমিটি। তবে অ্যাডহক কমিটির থেকে কিন্তু স্ট্যান্ডিং কমিটিটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট, এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এখান থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে। এবার কেন কোশ্চেন আসে এবং কী কী কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করবো এরপর আমরা ধীরে ধীরে। তো প্রথমে আমরা চলে যাব পাবলিক অ্যাকাউন্টস কমিটি। প্রথমেই বলে রাখি পাবলিক অ্যাকাউন্টস কমিটি একটা স্ট্যান্ডিং কমিটি, এর আগেও আলোচনা করেছি আবার বলছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি একটি স্ট্যান্ডিং কমিটি। তো এই কমিটি কী নিয়ে আলোচনা করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংসদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অর্থ সম্বন্ধীয় কমিটি। অর্থাৎ এই টার্মটা থেকে আপনারা বুঝতেই পারছেন যে এই কমিটির হাতে সংসদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অর্থ সম্বন্ধীয় ক্ষমতা সমস্ত এই কমিটির হাতে আছে। আর সর্বাপেক্ষা প্রাচীনতম কমিটিগুলির মধ্যে একটি হলো এই কমিটিটি। আর এই কমিটিতে নিযুক্তি কেমনভাবে হয়? সমানুপাতিক প্রতিনিধিত্বের সাপেক্ষে একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সদস্য নির্বাচিত। এখানে এই টার্মটা নিয়ে আমি অ্যানালাইসিস করবো না, কেননা যখন রাষ্ট্রপতি আলোচনা করেছি তখন এই টার্মটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো আপনারা ওই রাষ্ট্রপতির ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন, সেটাও এম লক্ষ্মীকান্তের বেশিতে তৈরি করা। তো এরা কার আন্ডারে কাজ করে? এরা লোকসভা স্পিকারের আন্ডারে কাজ করে। আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কতজন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির টোটাল 22 জন সদস্য, তার মধ্যে 15 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভার সদস্য। এখানে 15 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভার সদস্যদের মধ্যে 15 জন লোকসভার সদস্য এবং এই কমিটি লোকসভার অধ্যক্ষের অধীনে, অর্থাৎ লোকসভার স্পিকারের অধীনে কিন্তু কাজ করে। আর এর অ্যাকচুয়াল যে কাজ, এর কাজ হলো ক্যাগ, অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আপনাদের কোশ্চেন থাকলো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আমাদের কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই ক্যাগের রিপোর্টটি পরীক্ষণ মানে পরীক্ষা নিরীক্ষা করে এবং তার সরলতম সংস্করণ তৈরি করে, সেটি কিন্তু পার্লামেন্টের আলোচনার জন্য প্রেরণ করে। এটা কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। তো এই প্যাক বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, একে কিন্তু বলা হয় আইজ অ্যান্ড ইয়ার্স অফ ক্যাগ, অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ ক্যাগের চোখ এবং কান। আর এই কমিটির প্রধান কে হন? এই কমিটির প্রধান হন বিরোধী দলনেতা। আর এই কমিটির সদস্যরা তাদের বিচক্ষণতার দ্বারা সরকারের প্রশাসনিক ব্যয় নির্বাহের আর্থিক ক্ষতি, আর্থিক অনিয়ম ইত্যাদি কিন্তু তুলে ধরতে সাহায্য করে। তো এই গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো এরপরে আমরা এস্টিমেট কমিটি সম্পর্কে জেনে নেব। এস্টিমেট কমিটি, তো এস্টিমেট কমিটির 30 জনই কিন্তু লোকসভার সদস্য, আর রাজ্যসভার কোনো সদস্য এখানে নেই। আর আগেই বলেছি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যেমন, এস্টিমেট কমিটিতেও তেমন। এখানে সমানুপাতিক প্রতিনিধিত্বের সাপেক্ষে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে এখানে নির্বাচিত হয়। আর সরকারি হিসেব কীভাবে নির্ধারিত হয় তার একটা বিন্যাস তৈরি করে এই কমিটি। অর্থাৎ সরকারি হিসেব বা এস্টিমেটস কীভাবে নির্ধারিত হবে তার যে ফর্মেট, সেটা কিন্তু তৈরি করে এই যে এস্টিমেট কমিটি। আর মূলত অর্থ বিলের উত্থাপন সংক্রান্ত বিষয়ে এই কমিটির ভূমিকা রয়েছে, তাই রাজ্যসভার কোনো সদস্যরা এই কমিটিতে থাকেন না, কারণ লোকসভাতেই অর্থ বিল উত্থাপিত হয়। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন যে অর্থ বিল কিন্তু লোকসভাতেই উত্থাপিত হয়, সেই জন্যে কিন্তু অর্থ বিল সংক্রান্ত বিষয়ের জন্য এই কমিটির ভূমিকা আছে। তো এরপরে আসবে কমিটি ফর এসটি অ্যান্ড এসসি, তো শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। তো এটা একটি স্থায়ী কমিটি, এটা আমি আগেই বলেছি স্ট্যান্ডিং কমিটির মধ্যে এটা কমিটি ফর এসসি অ্যান্ড এসটি। তো এর 30 জন সদস্য আছে, 20 জন লোকসভার সদস্য, 10 জন রাজ্যসভার সদস্য। তো এই এসসি এবং এসটিদের বিভিন্ন রকম যে স্কিমগুলো হয় সেগুলো কিন্তু এই কমিটি ঠিক করে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের। আর এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে এসসি এবং এসটির যে সংরক্ষণ এবং প্রতিনিধিত্বের বিষয়টা কিন্তু তারাই দেখেন। তো এরপরে আমরা অ্যাডহক কমিটির কিছু পয়েন্টে চলে যাব। অ্যাডহক কমিটির মধ্যে কিন্তু প্রথমেই আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, যৌথ সংসদীয় কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যেটা একটি অ্যাডহক কমিটি। আর এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এটি গঠিত হয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এটি গঠিত হয়, আর এর সদস্যভুক্ত করা হন। এটা লোকসভা এবং রাজ্যসভা 2:1 অনুপাতে গঠিত হন। লোকসভার থেকে যদি 2 জন নেওয়া হয় মেম্বার, তাহলে রাজ্যসভা থেকে 1 জন মেম্বার নেওয়া হবে, আর লোকসভা অধ্যক্ষের অধীনে এদের কাজ করতে হয়।
অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি উভয়ই কিন্তু লোকসভা স্পিকারের আন্ডারে কাজ করে। আর যে কোনো মন্ত্রকের কাছ থেকে কিন্তু এই কমিটির নথি বা তথ্য জানতে চাইলে সেটি অস্বীকার করা যায় না। প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো মন্ত্রীর ক্ষমতা নেই, অর্থাৎ রাইট টু ইনফরমেশন কিন্তু যে কোনো মন্ত্রকের কাছ থেকে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি নিতে পারে। কেবলমাত্র প্রধানমন্ত্রী এটাকে ইগনোর করতে পারে, তাছাড়া আর কেউ কিন্তু ইগনোর করতে পারে না। আর মন্ত্রিসভার সদস্যরা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমি আগেই বলেছি যে কমিটিগুলো যারা মন্ত্রিসভার সদস্য ক্যাবিনেট মিনিস্টার তারা কিন্তু এই কমিটিগুলোর অন্তর্ভুক্ত নন। আর কোনো বিষয়ে স্বচ্ছতা প্রদানের জন্য এই কমিটির যে কোনো মন্ত্রীকেও ডেকে পাঠাতে পারেন। একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এই জেপিসি এর পরামর্শ বা সুপারিশগুলো কিন্তু পার্লামেন্ট নাও মানতে পারে। এটা কিন্তু পার্লামেন্ট বাধ্য নয়। আর লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যানের পদাধিকার বলে বিজনেস উপদেষ্টা কমিটি, রুলস কমিটি, জেনারেল পারপাস কমিটির সভাপতি হয় কিন্তু লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান। তাদের নিজেদের যে পদাধিকার অর্থাৎ লোকসভার যে অধ্যক্ষ তার যে পদাধিকার বল এবং রাজ্যসভার চেয়ারম্যান তার যে পদাধিকার বল সেই বলে। তো এই গেলে কিছু কমিটি। এরপর আমরা একটু মোশন সম্পর্কে জেনে নেবো, যেমন পার্লামেন্টারি মোশন। পার্লামেন্টারি মোশনকে আমরা ছটা ভাগে ভাগ করতে পারি, যেমন তার মধ্যে সেন্সর মোশন, কনফিডেন্স মোশন, কাট মোশন, অ্যাডজার্নমেন্ট মোশন, নো কনফিডেন্স মোশন, কলিং অ্যাটেনশন মোশন। এখানে আমি নো কনফিডেন্স টাইপসটা ছটা আমি বলেই দিলাম একবার। আর এবার যদি বাংলায় টার্ম করি তাহলে নিন্দা প্রস্তাব, আস্থা প্রস্তাব, কাট মোশন বা স্থগিতকরণের প্রস্তাব, অনাস্থা প্রস্তাব বা দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, অর্থাৎ কলিং অ্যাটেনশন মোশন, নো কনফিডেন্স মোশন, অ্যাডজার্নমেন্ট মোশন, কাট মোশন, কনফিডেন্স মোশন এবং সেন্সর মোশন। তো এখানে আমি নো কনফিডেন্স মোশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিয়েছি কর্ণাটক ক্রাইসিস বলে একটি ভিডিওর মধ্যে। কর্ণাটকে কিছুদিন আগে যে ক্রাইসিসটা হলো, যে তার সদস্যদের কিনে নেওয়া হচ্ছিলো, অর্থাৎ বিধানসভার সদস্যদের যারা ভোটে জিতেছিল এমপিদের কিনে নেওয়া হচ্ছিলো, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করেছিলাম ডিটেলস এবং কীভাবে কী গঠিত হলো সেটা নিয়েও আলোচনা করেছিলাম। বর্তমানে কিন্তু এখন আবার নো কনফিডেন্স মোশন এবং যে অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স মোশন অর্থাৎ অনাস্থা প্রস্তাব, এটা কিন্তু মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ গভর্নমেন্টের কাছে কিন্তু এটা কিন্তু এখন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এখন করোনা ভাইরাসের যে বিরাট প্রভাব তার জন্য হয়তো খবরটা চাপা পড়ে গেছে, কিন্তু আপনারা যদি একটু ডিটেলসে খবরটা নেন তাহলে দেখতে পাবেন যে মধ্যপ্রদেশে কিন্তু এখন খুবই মানে ক্রিটিক্যাল পরিস্থিতি চলছে এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। তো এই ছটি মোশন, এরপরে আরও দুটি টার্ম নিয়ে আলোচনা করবো। একটা হলো 184তম নিয়ম, 184th রুল। আর এই রুলে বলা হয় যদি লোকসভা স্পিকার কোনো বিতর্ক গ্রহণ করেন তবে এই বিতর্কের শেষে বাধ্যবাধকতামূলকভাবে ভোট গ্রহণের বিধান আছে। 184th রুল, এই রুল বলছে যে লোকসভা স্পিকার যদি কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে এই বিতর্কের শেষে এটা কিন্তু মাস্ট যে তাকে ভোট করাতেই হবে। এইটা হলো 184th। আর এটা কিন্তু 184th রুল, এটা কিন্তু লোকসভা স্পেশাল রুল। এবং তারপরে আছে 193rd রুল, 193rd রুল, এটা কিন্তু লোকসভার, এটাও লোকসভা স্পেশাল রুল। এবং 193rd রুলের মধ্যে বলা হয়েছে যে কোনো বিষয়ে শুধুমাত্র বিতর্ক হতে পারে কিন্তু কোনো রকম ভোট গ্রহণের বিধান নেই। তো এই গেল লোকসভা, আমরা একেবারে ডিটেলসে শেষ করে ফেললাম এম লক্ষ্মীকান্তের বেসিসে। এবং আমি আরও দু একটা বইয়ের হেল্প নিয়ে কিন্তু এই যে আমি লোকসভার তিনটে পার্টে শেষ করে ফেললাম। এর পরবর্তীতে আমি রাজ্য, পরের ভিডিওতে আমি রাজ্যসভা নিয়ে আলোচনা করবো এবং তারপরে কিছু সংসদীয় সর্বোচ্চ বা কিছু ইম্পর্ট্যান্ট টার্ম অফ পার্লামেন্ট আলোচনা করবো। সেগুলো ডিটেলস জানা ভেরি ভেরি দরকার, ইম্পর্ট্যান্ট, কেননা সেগুলো থেকেই কিন্তু পরীক্ষায় বহু কোশ্চেন আসে। যেমন ধরুন হুইপ কী, কোরাম কী, কোরাম কিন্তু এসএসসির মানে খুব ফেভারিট কোশ্চেন, এসএসসি, এইচএসএল, এসএসসি, সিজিএলের ফেভারিট কোশ্চেনের মধ্যে। লেম ডাক মোশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা WBCS এর কোশ্চেন, কিন্তু মেন্সের কোশ্চেন। কোশ্চেন আওয়ার কী, এটা অতটাও আসে না কিন্তু এসএসসির ক্ষেত্রে আসে। এছাড়াও জিরো আওয়ার, অ্যাডজার্নমেন্ট মোশন নিয়ে আলোচনা করবো আমরা, কলিং অ্যাটেন্ডেন্স মোশন নিয়ে আলোচনা করবো, নো কনফিডেন্স মোশন নিয়ে আলোচনা করবো। আর যে মোশনগুলোর নাম আমি বলে দিলাম, মোশন নিয়ে আমি একটা আলাদা ডিটেলসে ভিডিও বার করবো, সেটা আমি এম লক্ষ্মীকান্তের মধ্যে ইনক্লুড করতে চাইছি না, সেটা আমি আলাদা করে ভিডিও করে দেবো, কিন্তু এম লক্ষ্মীকান্তের প্লেলিস্টের মধ্যেই রেখে দেবো, তাহলে খুঁজতে অসুবিধা হবে না। তো পরবর্তীকালে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও আরও পেতে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। থ্যাংক ইউ।